পরিস্থিতির জন্য জেলা জুড়ে রক্ত সংকট মেটাতে রবিবার হলদিয়ার সুতাহাটা থানা এলাকায় চৈতন্যপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিটাডেল স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের উদ্বোধন করেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু শেখর মণ্ডল। এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন লক্ষা হাইস্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পাহাড়ি, বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ি, চৈতন্যপুর অঞ্চলের উপপ্রধান তপন কুমার মান্না সহ অন্যান্যরা। সংস্থার সভাপতি ধনঞ্জয় মাঝি জানান, এই কোভিড পরিস্থিতিতে জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদা মেটাতে এবং এই অতিমারিতে মুমূর্ষু থ্যালাসেমিয়ার আক্রান্ত রোগীদের রক্তের যোগান দিতে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন কোভিড বিধি মেনে 17 জন মহিলা সহ 52 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে ফলের চারাগাছ তুলে দেওয়া হয়। রক্তদান তো শিবির সবসময় করা হয়, কিন্তু এই করোনা কালে কোভিড-19 সিচুয়েশন আমরা সবাই জানি, এই প্লাটুনসের ক্যাম্পটা করা অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু এটাও ঠিক, যখন তখন তো রক্ত দরকার হয় বিভিন্ন ক্ষেত্রে। তাছাড়া থ্যালাসেমিয়া রোগী যাদের একদম প্রতিনিয়ত রক্ত প্রবলেম হয়, তো ওদের মুখের দিকে চেয়ে বা সমাজের আরও যাদের রক্ত দরকার ওদের দিকে চেয়েও আমরা কিছুটা চেষ্টা করেছি, প্রায় 100 বোতলের মতো রক্ত কালেক্ট করে থ্যালাসেমিয়া রোগীদের কাছে পৌঁছে দিচ্ছি। এটা আমাদের প্রচেষ্টা কিন্তু করতে পারে। হ্যাঁ, স্টাফ পিছিয়ে যাচ্ছে না, পরিস্থিতিটা সেরকম যে সত্যি কোভিড-19 সিচুয়েশন মানুষের মধ্যে এখনও দেখছেন একটু ভীতি আছে, তবুও তার মধ্যেই তো অনেক ক্লাব করছে, আমরাও চেষ্টা করছি, আমরা অবশ্যই শিবিরটা সাকসেসের দিকে যাচ্ছে এখনও পর্যন্ত। তবে 100 জন টার্গেট আছে, 100 জন কিন্তু এখনও পর্যন্ত হয়ে গেছে, তো প্রায় 50-এর মতো দেখা যায় কী মাসে পর্যন্ত। ঠিক আছে, আমাদের এরপরে আমরা জানি দুর্গা উৎসব আসছে, এই দুর্গা উৎসবে সবাই আমরা হয়তো আনন্দে নিতে উঠব, সেই দুর্গা উৎসবে যাতে আমাদের সাধ্যমতো কারো কোনো মুখে দুঃখ না থাক, সেই গরিবের পাশে আমরা অবশ্যই, বা যারা রাস্তায় যারা একটু মানসিক ভারসাম্যহীন তারা থাকে ওদেরকে আমরা বস্ত্র নিয়ে অবশ্যই ওদের কাছে যাবো, প্রতিনিয়ত যাওয়ার চেষ্টা করি ওদের পাশে। আমরা তোমরা জানো অলরেডি যে আমরা রাস্তায় যারা ভারসাম্যহীন অবস্থায়, মানসিক ভারসাম্যহীন অবস্থায় যারা ঘোরাফেরা করে ওদেরকে আমরা খাওয়ারও দিই প্রতিনিয়ত, ওদের বস্ত্র তুলে দেওয়ার চেষ্টা করবো দুর্গা পুজোর আগে, যতটা হয়তো ওরা বুঝতে পারে না কিন্তু যতটা আমরা সাহায্য করতে পারি ওদেরকে। এছাড়াও সাধারণ মানুষ যারা বস্ত্র পাবে না তাদের কাছে আমরা বস্ত্র নিয়ে অবশ্যই পৌঁছাবো। ধনঞ্জয় মাঝি, রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।